রাখা ছিল ওখানে? টোটাল না, ওইদিকেও তো আছে বেশি, 15টা। ঠিকঠাক আছে, দেখো গুড আফটারনুন, নমস্কার সবাইকে, শুভ দুপুর। একটু জয়েন করতে থাকুন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা। একটুখানি ইয়ে করো তো, উঠাও ক্যামেরা। আচ্ছা, আজকে আমি প্রথমে দেখাবো একদম আপনাদের ভীষণ 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 পছন্দের একটা ডিজাইন, কিন্তু প্রায় 1 বছর যাবত আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আপনারা এত হোয়াটসঅ্যাপ করছেন, এত ফোন করছেন এই শাড়িগুলোর জন্য, আবার আমরা শুরু করলাম, আবার নতুন করে আবার তাঁত জুড়তে হলো। মানে সুতো সুন্দর করে জুড়ে আবার সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আর রংগুলো আপনাদের যেগুলো ডিমান্ড সেগুলো দেখাবো। আচ্ছা, আমার এখানে কমেন্ট আসছে না কিন্তু। আচ্ছা সুতপাদি, হাই, গুড আফটারনুন সুতপাদি, আমার এখানে কমেন্ট আসছে না। আচ্ছা কমেন্ট গুলো, সঙ্গীতা সাহা, শুভ দুপুর, শুভ দুপুর ম্যাম। আজকে না একটু বলে দিই, প্রথমে এই অনুষ্ঠানের শুরুতে আজকে কিন্তু বেশ কিছু শাড়িতে থাকবে অফার, মানে ডিসকাউন্ট। গুড আফটারনুন সুতপাদি, উমাদি, হাই, গুড আফটারনুন উমাদি। প্রথমেই বলে দিই প্রোগ্রাম শুরুর আগে, আজকে কিন্তু বেশ কিছু শাড়িতে থাকবে অফার মানে ডিসকাউন্ট, আমরা সেটা মেনশন করে দেবো, এমআরপিটাও বলে দেবো আর ডিসকাউন্টেড প্রাইস কত হবে সেটাও বলে দেবো। জয়েন করতে থাকুন আর পিকচার সাউন্ড আশা করি ঠিক আছে। বন্ধুরা একটু কমেন্ট করো পিকচার সাউন্ড ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করে দেবো। কেউ একজন কমেন্ট করো, একটু জয়েন করতে থাকো যারা যারা নোটিফিকেশন পাচ্ছেন। বুটিক ক্রিয়েশন কা অ্যাড্রেস মে থোড়া বোল দেতি হু, বুটিক ক্রিয়েশন কলকাতা মে হ্যায়, উই আর লোকেটেড হ্যাট ওয়েস্ট বেঙ্গল কলকাতা, 3E কালীচরণ শেঠ লেন কলকাতা 30, একদম দমদম জংশন বা মেট্রো স্টেশন লাগোয়া কিন্তু আমাদের বুটিক ক্রিয়েশন। আসতে কিন্তু দমদম জংশন থেকে 1 মিনিট লাগে, আসাটা এতটাই ইজি। তাও যদি অ্যাড্রেস বুঝতে কোনো রকম অসুবিধা হয় একটু আমাদের ফোন করে নেবেন, 8013392307943362969। থ্যাংক ইউ সুতাবাদি, থ্যাংক ইউ টরি দে, অল ক্লিয়ার দি, থ্যাংক ইউ টরি, থ্যাংক ইউ। আচ্ছা আমরা শাড়ি দেখাবো, দেখাতে দেখাতে যেগুলো যেগুলো ডিসকাউন্ট থাকবে সেগুলো বলে দেবো। হ্যাঁ আমি শুরু করব, শুরু করে দিই, আমাকে একটা দুটো করে শাড়ি দাও। দুটো নম্বর বুটিক ক্রিয়েশনের পিং করে দিয়েছি আমরা, 8013392307943362969। প্রথমে যেটা শুরু করব, যেটা বললাম যে নতুন করে আবার আমার আমাকে তৈরি করতে হচ্ছে, এটা ভীষণ সুন্দর, খুব সুন্দর নতুন টানা করলাম এর জন্য,
একটা রানী টানা, একটা সাদা টানা আবার পরলাম। আচ্ছা এটাকে একটু কি এদিকে সরানো যাবে? তাহলে আমি আরো কমফোর্টেবল হবো শাড়ি দেখাতে। আচ্ছা প্রথমেই যেটা দেখাই, যারা বুটিক ক্রিয়েশনের অনেক দিনের বন্ধু তারা এই শাড়িটার সাথে বেশ পরিচিত। এই শাড়িটা সেমি মসলিন, এটাকে হ্যাঁ একটুখানি, একদম একদম ভীষণ সুন্দর দেখতে, রানীর টানায় অরেঞ্জের উইভিং, রানীর টানায় অরেঞ্জের উইভিং। এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে আঁচলটা। শাড়িটা পরলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি না সিঙ্গেল প্লিটে দেখাবো এই শাড়িটা। এই তাঁত যে বোনে, একদম দুটো তিনটে মেয়ে বোনে তাঁত, মানে তার মধ্যে একজন রেখা যে বোনে, তাকে সবাই চেনে। আমাদের সিটিভেনের বন্ধুরা বলো বা ফেসবুক লাইভ করছি অনেক বন্ধুরাই চেনো। একদম দেখো রেখার শাড়ি এটা বলে পরিচিত, এত সুন্দর শাড়িটা বোনেও। ও কিন্তু মসলিনও বোনে, আমি দেখাবো মাঝে মাঝে এবারে মসলিন, মানে তোমার 30-40 হাজার টাকার মসলিনও বোনে, আবার এই শাড়িও বোনে। কারণ বুটিক ক্রিয়েশন মানে সবাই, সবার জন্য ফ্যাশন, বুটিক ক্রিয়েশন সবার জন্য। এই শাড়িটা দেখো একদম হাতে বোনা শাড়ি, পুরো শাড়িতে এইভাবে দেখো রানীর মধ্যে অরেঞ্জ দিয়ে কাজ করা থাকবে এইভাবে সুতোর, তার সাথে এইভাবে গোল্ডেন জারির পাখি আছে। ভীষণ হালকা শাড়ি, একদম লাইট ওয়েট শাড়িটা, সেমি মসলিন। অল ওভারটা আমি জাস্ট দেখিয়ে দিই, অল ওভারটা কিন্তু থাকবে এরকম কাজ। শাড়িটা পরলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, নো ডাউট। প্রচুর বন্ধুর ছবি আছে এই শাড়ি পরে আমাদের বুটিক ক্রিয়েশনের পেজে। এই হচ্ছে অরেঞ্জের ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা আমি বলবো একটু কুর্তি প্যাটার্ন করে পরো, খুব ভালো লাগবে দেখতে। দাম থাকবে এটার 3750, 3750। 3750 এইভাবে জাস্ট একটা স্ক্রিনশট আর হোয়াটসঅ্যাপ করে দাও বুটিক ক্রিয়েশনের হেল্পলাইন নাম্বার 8011339230794336296339। এই হচ্ছে শাড়িটা, দাম 3750, 3750, 3750। এইবার যেটা দেখাচ্ছি খুব সুন্দর সাদা লাল, বললাম যেটা এক্ষুনি একটা রানী আর একটা সাদা, এই দুটো টানা নতুন করে আবার করা হলো। সেমি মসলিন ফ্যাব্রিকটা থাকছে সেমি মসলিনে, দেখো সাদা লাল, যে কোনো শুভ কাজে সাদা লাল আমাদের ভীষণ দরকার। এই ধরনের শাড়ি যদি ওয়ার্ড্রপে থাকে গরমকালে পরুন, ভীষণ আরাম পাবেন। সামনেই আসছে আমাদের নতুন বছর পয়লা বৈশাখ, ওই দিন পরুন। বাড়িতে হয়তো অনেক কাজ থাকে, অনেকেরই বাড়িতে ওই দিন পুজো থাকে, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখবেন সারাদিন যদি 8-10 ঘন্টা এই শাড়ি পরে থাকেন না, পরে দৌড়াদৌড়ি করতে হয় বাড়ির কাজ হলে, ভীষণ কমফোর্টেবল। এই হচ্ছে ব্লাউজ পিসের সাথে আঁচলের সাথে কন্ট্রাস্টটা। ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই, একটা শাড়ি সঙ্গেলে দেখিয়ে দিয়েছি, এটা যেহেতু মসলিন সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে। এই দেখুন ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা না কিন্তু ট্রান্সপারেন্ট নয়, ব্লাউজ পিসটা একটু কটনের সাথে মিক্স করে দেওয়া হয়েছে, একেবারেই ট্রান্সপারেন্ট নয়। এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবেন। দাম থাকছে কিন্তু 3750, 3750। এইবার দেখাবো অর্গ্যানজা। অনেক দিন ধরে রিমা দিয়ে অর্গ্যানজা দেখাও, খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা বর্ডার থাকবে আর একদম অবিশ্বাস্যকর কম দামে পাবে। চলো দেখাই, খুব সুন্দর সুন্দর রং দেখাবো কিন্তু। আচ্ছা এই শাড়ি আমি তিনটে চারটে দেখাবো, কটা দেখাবো আজকে আমরা? তিনটে দেখাবো, তাই তো? থাকবে অফার, অফার থাকবে এটাতে, সুন্দর করে আমি দেখাবো। রুমা ঘোষাল ম্যাম হাই। আচ্ছা সিঙ্গেলে দেখাই, সিঙ্গেলে ফলটা বুঝতে পারবেন। অর্গানজার ওপর দেখুন হ্যান্ড ওয়ার্ক করা, হ্যান্ড আড়ি স্টিচ করা, আবার দেখুন যাতে হ্যান্ড ওয়ার্কটা খুব সুন্দর, যাতে আপনাদের পার বসাতেও না হয়, এই জন্য দেখুন আমরা ব্যাক পোর্শনে খুব সুন্দর বর্ডার করে দিয়েছি। এই হচ্ছে ব্যাক পোর্শন, এই হচ্ছে ফ্রন্ট পোর্শন, আর পার্টটা দেখুন খুব সুন্দর, এইভাবে স্ক্যালপিং একটা বর্ডার থাকবে। এই হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা বর্ডার, অর্গ্যানজা ফ্যাব্রিকটা অর্গ্যানজা, এগুলো একদম ডিজাইনার শাড়ি, রংটা ভীষণ সুন্দর। এই হচ্ছে রং, পুরো শাড়িতে দেখুন একদম ওয়েস্ট পর্যন্ত থাকবে এইভাবে কাজ, একদম ডিজাইনার শাড়ি।
এইভাবে থাকবে শাড়ির কাজটা ওয়েস্ট পর্যন্ত, আর তলার দিকের কাজটা কিন্তু যাবে পুরো শাড়িতে। এই হচ্ছে আঁচল। একদম আঁচলের এন্ড অব দি থাকবে কিন্তু কাজটা, পুরো শাড়িটা কিন্তু এইভাবে কভার আপ করা হয়েছে, যেটা বর্ডার পোর্শন এইভাবে খুব সুন্দর একটা বর্ডার দিয়ে। এটা কিন্তু আলাদা কাপড় দিয়ে খুব সুন্দর ফিনিশিং করা। রূপা চৌধুরী, হাই, গুড আফটারনুন ম্যাম, কেমন লাগে অনুষ্ঠান, আমাদের শাড়িগুলো কেমন লাগে ম্যাম একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের রিভিউ গুলো না আমাদের জন্য ভীষণ দরকার। এই হচ্ছে শাড়িটা, আমি তো শাড়ির বুকিং নর্মালি নিই না, এই ফেসবুক থেকে আপনাদের কমেন্ট গুলো পেলে আমাদের ভীষণ ভালো লাগে, মানে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস গুলো না আমার সারাদিনের কাজের ইন্সপিরেশন। এই হচ্ছে পুরো বডিটা থাকবে খুব সুন্দর এইভাবে ডিজিটাল প্রিন্টে, দেখুন খুব সুন্দর রংটা ভীষণ সুন্দর, তার উপর এইভাবে না রোজ মোটিভ দিয়ে খুব সুন্দর এইভাবে করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখুন পুরো শাড়িতে থাকবে এইভাবে ডিজিটাল প্রিন্ট। কণিকা স্বর্ণকার, ওয়াও শাড়ি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে পুরো শাড়িতে, আর এই হচ্ছে থাক বিপি, এই হচ্ছে বিপি, আর থাকছে দেখুন বিপিতেও কিন্তু এই বর্ডারটা, এই হ্যান্ড এমব্রয়ডারি বর্ডারটা পাচ্ছেন। অরিজিনাল প্রাইস বলো, 6950, 6950 আজকের জন্য পাবেন, 6250 মানে 10% অফ, 10% অফ এর আসছে 6255, 6255, 6255 পেয়ে যাচ্ছেন আজকের শাড়িটা। একদম অর্গানজায়, ডিজিটাল অর্গানজায় খুব সুন্দর এইভাবে এমব্রয়ডারি করা বর্ডার, একদম কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা, হ্যান্ড আরি স্টিচ, তার সাথে পেয়ে যাবেন এরকম স্ক্যালপ, মানে এই যে পার্টটা আমি একটু ক্লোজলি দেখাই, দেখুন এই যে কাটিংটা এটাকে স্ক্যালপিং বর্ডার বলে, আর এই যে স্টিচটা খুব সুন্দর মতিটাকে কিন্তু কালার করা হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল মতির কালার, তার সাথে একদম সেম টোন অন টোন, মানে জাস্ট একটা গ্রিন কালারের খুব সুন্দর ডাই করে মতি ওয়ার্ক করা হয়েছে। কি হয়েছে, হ্যাঁ জলের না, এই হচ্ছে শাড়িটার লুকসটা। দাম থাকবে 6255 আজকের জন্য অফার প্রাইস। আচ্ছা, এবার আর এর দুটো কালার আরো দেখাবো, 6255 এর আরো দুটো কালার, খুব সুন্দর একটা রেড কালার দেখাবো, আগেরটা একটু সিগ্রিন ঘাসা কালার ছিল, এটা একদম রেড কালার, এটাতেও থাকবে কিন্তু অফার। এইবার থাকছে খুব সুন্দর একটা লাল রং, রেড কালার, দেখুন এটাতেও থাকছে কিন্তু এরকম হ্যান্ড ওয়ার্ক করা বর্ডার, এই বর্ডারটা দেখুন ভীষণ সুন্দর, এটা আরো অর্নামেন্টাল, আর লাল রংটা একদম খুব সুন্দর, একদম ভার্মিলিয়ান রেড। এই হচ্ছে শাড়ি, আঁচলে থাকবে এরকম একটা লটকান, 6950, 6950, 6255 এ পেয়ে যাবেন কিন্তু আজকে বুকিং করলে। এই হচ্ছে পুরো শাড়িটা, 10% ডিসকাউন্ট, হ্যাঁ তিন, এই তিনটাতে থাকছে কিন্তু 10% ডিসকাউন্ট, যেগুলোতে ডিসকাউন্ট থাকবে আমরা কিন্তু বলে দিচ্ছি, মেনশন করে দেবো। আর এই হচ্ছে দেখুন ব্লাউজ পিসে বর্ডার, এই বর্ডারটা আপনারা না পিঠের ব্যাক পোর্শনে বসাবেন, ভীষণ সুন্দর লাগবে দেখতে। দাম 6255, 6250। রাখি, হাই হাই, গুড আফটারনুন, কেমন লাগছে শাড়ি রাখি, একটু কমেন্ট করো। আজকে কিন্তু থাকছে বিভিন্ন রকম শাড়িতে বিভিন্ন রকম অফার। আচ্ছা, এইবার দেখাচ্ছি ওর একটা কালার, কারণ প্রচুর ডিমান্ড, আমি জানি একটা দুটো দেখালে আমি বকা খাবো, এই জন্য আমি একটু তিনটে দেখিয়ে দিলাম। খুব সুন্দর দেখো, মানে জাস্ট কাজটা কি সুন্দর বসেছে। এই হচ্ছে শাড়ির পাড়টা, দুদিকের পাড়, আর এই হচ্ছে ডিজাইনটা, পুরো স্ক্যালপিং করা বর্ডার, এই হচ্ছে স্ক্যালপিং করা বর্ডার, একদম এন্ড অবধি থাকবে কিন্তু, একদম হ্যান্ড ওয়ার্ক করা, হ্যান্ড আরি স্টিচ করা, একদম ব্যাক পোর্শনটা দেখাই, এই দেখো একদম ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিস থাকবে রানিং এ, 6255, তিনটে কালার দেখালাম, 6255 ব্লাউজ পিসটা না চিনন এ থাকবে, এই হচ্ছে ব্লাউজ পিস, এগুলো সেমি চিনন,
চিননের কনসেপ্টে থাকবে, ব্লাউজ পিস থাকছে কিন্তু এরকম বর্ডার। টিসু মটকা শুভ্রাদি, টিসু মটকা তো আজকে বোধহয় স্টক শেষ, রেডি হোক আমি দেখিয়ে দেবো। হ্যাঁ সুপ্রিয়াকে বলেছি, গুড আফটারনুন সুপ্রিয়া, কেমন লাগছে শাড়িগুলো একটু কমেন্ট করতে, বন্ধুদের সবাইকে রিকোয়েস্ট করব। আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট, একটু লাভ রিয়াক্ট দিও, একটু কমেন্ট করো বেশি বেশি করে, কেমন লাগছে আর কি দেখতে চাও বুটিক ক্রিয়েশনের কাছে। আচ্ছা আর একটু শেয়ার। সীমা ম্যাম মোস্ট ওয়েলকাম, ম্যাম বুটিক ক্রিয়েশনের ফেসবুক লাইভে মোস্ট ওয়েলকাম, কেমন লাগছে অনুষ্ঠানটা একটু কমেন্ট করবেন। দেখুন তোমরা লাইভ মিস করলে কি করে হবে, পুরনো বন্ধুরা একটু সময় বার করে নিতে হবে বুটিক ক্রিয়েশনের জন্য, মানে তোমরা যারা সব সময় দেখো, তোমাদের যদি আমি না পাই কমেন্টে তাহলে আমার মন খারাপ হয়ে যায়। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর একটা বাটিক, খুব সুন্দর একটা বাটিক দেখাচ্ছি। এই বাটিক গুলো এক্সক্লুসিভ বাটিক, যেটা আমি প্রচুর দেখাতে পারি না, খুব লিমিটেড, দুটো তিনটে করে করে হয়ে আসছে। আমি ভেবেছি যে একবারে আটটা দশটা দেখাবো, কারণ কি এক একটা অনুষ্ঠানে পনেরোটা কুড়িটা পঁচিশটা করে এক একটা শাড়ির বুকিং আসছে, এত বন্ধুদের না বলতে হয় কিন্তু পারলাম না, তিনটে চারটে করেই দেখাতে হবে, কারণ মানে অনেকগুলো করে দেখালে আমি এক মাসেও আর হবে না, ওই জন্য দেখিয়ে দিই। থ্যাংক ইউ শুভ্রা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে আঁচল, এগুলো একদম এক্সক্লুসিভ কাতানে হয়। থ্যাংক ইউ সুপ্রিয়া, থ্যাংক ইউ, তোমাদের এই ভালোবাসার সাপোর্টটা কিন্তু চাই, সব সময় চাই, এভাবেই থাকতে হবে। এই হচ্ছে দেখো আঁচলটা, হ্যান্ড বাটিক, যেটা কিন্তু নর্মাল বাটিক নয়, শান্তিনিকেতন স্টাইল নয়, এগুলো কিন্তু আমি যে এখন বাটিক গুলো দেখাচ্ছি না সব ইন্দোনেশিয়ান টেকনিক। দেখো আঁচলটা কি সুন্দর, দেখো আমি জাস্ট মানে শাড়িটা হা করে আমি দেখছি, মানে দেখো রাধা কৃষ্ণ তার সাথে সখীরা বসে আছে, খুব সুন্দর একটু পিছুয়াই স্টাইলে দেখো পদ্মগুলোকে করা হয়েছে। এই হচ্ছে দেখো, মানে জাস্ট এইটুকু যদি ধরি না, তোমরা যদি দেয়ালে লাগিয়ে রাখো খুব সুন্দর ফ্রেম করে, সবাই বাড়িতে ঢুকে সবার আগে এটার দিকে চোখ পড়বে। এই বাটিক গুলো একদম এক্সক্লুসিভ বাটিক। এই হচ্ছে শাড়িটা, শিল্পীর হাতের কাজ তো একটা একটা করেই হবে, এগুলো কিন্তু আমরা রিপিট করব না, একদম কালার বলো ভেতরের ডিজাইন বলো সব ডিফারেন্ট করে করেই দেখাবো। খুব সুন্দর পলাশ ফুল আর পদ্ম ফুল, তার মেল বন্ধন ঘটেছে পুরো শাড়িতে। এই হচ্ছে শাড়ির লুকসটা, দাম থাকছে 6150, 6150, 6150। আর এই থাকছে কিন্তু বিপিটা, খুব সুন্দর মিষ্টি একটা সফট ব্রাউন শেডে থাকবে কিন্তু বিপিটা, 6150। যেগুলোতে ডিসকাউন্ট আছে সেগুলোতে আমরা মেনশন করে দেবো, এখান থেকে একটু তুলে নাও না, আমি এখানে ফেলবো তা কি করে, তাহলে কি হবে বলো তো, ফট করে তারে লেগে যাচ্ছে তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো আরেকটা বাটিক দেখাচ্ছি, ফ্লোরাল বাটিক তো প্রচুর হয় বুটিক বাটিকে, কিন্তু এই বাটিকটা দেখো ফ্লোরাল, কিভাবে একটা জাস্ট জাস্ট সিঙ্গেল একটা ফুলকে আমরা যদি হাইলাইট করি, দেখো জাস্ট সিঙ্গেল একটা ফুলকে যদি হাইলাইট করি, দেখো একটা ফুলের মধ্যে কতগুলো কালার শেডস, দিস ইজ টু টাফ। এই হচ্ছে শাড়িটা, দেখুন কাজটা কি সুন্দর করা হয়েছে, এগুলো একদম আমাদের এক্সক্লুসিভ বাটিক, কিন্তু একটা একটাই। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, এবার আমি আঁচলের পোর্শনটা দেখাই। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, প্রচুর ক্র্যাকের ব্যবহার আছে শাড়িতে, ফুট আসছে তো বাটিক, ফুট আসছে আঁচল আর বডি। আচ্ছা এই হচ্ছে শাড়িটার আঁচলটা, আগে ভালো করে ধরে দেখাই, দেখো মাল্টি কালার, না উঠিও না উঠিও না, একই লেভেলে রাখো। এই হচ্ছে শাড়িটা, দেখুন আঁচলটা, আমি না শাড়িটা এত সুন্দর, একজন শিল্পীর কাজ তো ধরে ধরে না দেখালে হবে না। দেখো ফুলগুলো করেছে এত সুন্দর, বডিতে যে হোয়াইট কালার ন্যাচারাল কালারের সাথে যে ট্র্যাডিশনাল কালার ক্র্যাকে একটু ব্ল্যাকিশ কালার হয়, সেই কালার টোন কিন্তু ইউজ করা হয়েছে, পুরো শাড়িতেই যাবে এইভাবে, পুরো শাড়িতেই কিন্তু এইভাবে যাবে। এই হচ্ছে শাড়ি,
অপূর্ব বিষ্ণুপুরী কাতানে আমরা এখন বাটিক দেখাচ্ছি। রিঙ্কু দি হাই, গুড আফটারনুন রিঙ্কু দি। এই নামগুলো বন্ধুরা, তোমরা যতক্ষণ না জয়েন করছো ততক্ষণ আমার মন খারাপ হয়ে থাকে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ির লুকসটা, এই হচ্ছে আঁচলটা। দাম থাকবে 6150, 6150 কাতানে বাটিক দেখাচ্ছি। এই হচ্ছে কিন্তু বিপিটা। এইবার আসছে আরেকটা খুব সুন্দর শাড়ি, যে শাড়িতে আজকের অনুষ্ঠানে যে যে শাড়িতে অফার থাকবে আমরা অবশ্যই মেনশন করে দেবো। দেখো বাটিক, বাটিকের কনসেপ্টটাই একদম পাল্টে দিয়েছি, যে বডিতে যে ক্র্যাকের সাথে এই যে কনসেপ্ট, দেখো ক্র্যাকটা উঠেছে, দেখো মানে ব্রাশ দিয়ে তুলি দিয়ে টানা হয়েছে। দেখো এই যে কনসেপ্টটা আনা হয়েছে না, এটা কিন্তু একটু এখানটা ধরো না। হ্যাঁ থ্যাংক ইউ সুতপাদি, থ্যাংক ইউ, তোমাদের এই কমেন্টস গুলোই তো দরকার। দেখো শাড়িটা, মানে এই যে বাটিকটা, মানে আমরা যে ব্লকে ডিসচার্জ যে করছি না, জাস্ট সিঙ্গেল কালার দিয়ে এই পোরশনটা বাটিকে হয়েছে, কিন্তু ওই কনসেপ্ট আনা হয়েছে। দেখো এখানে ক্র্যাকের ব্যবহার আছে, আর এখানে দেখো ব্রাশিং করে করে এই এফেক্টটা, মানে বাঁশের মানে ব্রাশের আঁচড় দেখতে পাবে তার মধ্যে। দেখো এই যে ইন্দোনেশিয়ান স্টাইলেই এটা হয়, এই বাটিকটাকে বের করে আনা হয়েছে। এটা হচ্ছে পুরো বডিটা, আর এইবার দেখাই আঁচলটা। এই হচ্ছে আঁচলটা, আমি এইভাবে না দেখালে না বন্ধুরা আপনাদের আমি বোঝাতে পারতাম না যে কাজগুলো, যেহেতু বডিটা এতটা বোল্ড করা হয়েছে, এই পাট আঁচলটাকে না খুব সফট করে দেয়া হয়েছে। দেখুন আঁচলটাকে এভাবে সফট করা হয়েছে, খুব সুন্দর সব প্যাস্টেল কালার। এটাকে না আমরা মানে ফ্লোরাল পেন্টিং দিয়েই হাইলাইট করেছি, তার মধ্যে থাকবে ট্র্যাডিশনাল ক্র্যাকের ব্যবহার। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাবে একদম ব্ল্যাক এ, আর থাকছে খুব সুন্দর একদম ব্লাউজের ব্যাক পোর্শনে আপনারা এই ফুলটা ব্যবহার করতে পারবেন। দাম থাকছে 6150, 6150। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি আস্তে, থ্যাংক ইউ রিঙ্কুদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিঙ্কুদি। এইবার যেটা দেখাচ্ছি এটার আঁচলটা না আমি আগে দেখাবো না, আগে বডিটা দেখাবো, এটা একটা গল্প আছে। খুব সুন্দর বাটিকটা তো বটেই, একদম আমাদের ছোটবেলার আকার খাতা মনে পড়ে যাবে, একদম ছোটবেলার আকার খাতা। আমরা এরকম বাড়ি ঘর করতে খুব ভালোবাসতাম, একদম প্রকৃতি, মানে বাড়ি থাকবে একটু কুড়ে ঘর, গাছপালা। দেখো সেই কনসেপ্টেই করা হয়েছে, কিন্তু এটা পাখি উড়ে যাচ্ছে, জাস্ট নতুন হাতে আঁকলে আঁকা শিখলে যেরকম হয় না তুলির টান, এটা একটু ধরো না গো, ফাইটা না খুললে, হ্যাঁ ওটা খুলছে না তো, হ্যাঁ কোনাটা, ব্যাস ব্যাস, হ্যাঁ একদম একদম, কি সুন্দর। দেখুন কালার শেডটা যেটা আনা হয়েছে ভীষণ সুন্দর। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, এত বহর বেশি হয় শাড়িটা, পুরোটা খুলে না দেখালে মন খারাপ হয়ে যাবে। এই কনসেপ্টটাই অন্যরকম, দেখো পাখি উড়ে যাচ্ছে, অন্ধকার, রাতের অন্ধকার নেমেছে, এই যে এই যে এই জায়গাটা দেখো, রাতের অন্ধকার, মানে সন্ধ্যের দিকে পাখিরা বাসায় ফিরে যাচ্ছে। আর এই হচ্ছে দেখো প্রকৃতি, একদম প্রকৃতি, কুড়ে ঘর, গাছপালা, এরপর দেখাবো এর আঁচলটা। এই হচ্ছে আঁচল, আঁচলটা দেখো কি সুন্দর, তারপর গল্পটা আমি বলবো। আঁচলটা জাস্ট কর্নারে দেখো দুটো ছেলে মেয়ে উকি মারছে জালনা দিয়ে, এই হচ্ছে দেখো দুই ভাই বোন, সেই কুড়ে ঘরের জালনা দিয়ে উকি মারছে। এই হচ্ছে দেখো, মানে এত সুন্দর, দেখো এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট, দুই ভাই বোন না দুই বোন, এই হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে জালনা দিয়ে উকি মারছে, আর এই হচ্ছে সেই কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের জালনা দিয়ে উকি মারছে যেটা, সেটা কিন্তু আঁচলে তুলে ধরা হয়েছে। একটা সুন্দর গল্প, প্রতিমা রয়, হ্যাঁ দেরি হয়ে গেল ম্যাম, একটু দেখে নেবেন, আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি দেখানো হয়েছে আর অফারও থাকছে। আচ্ছা সিক্স, এটা কত দাম বললে? 5850, 5850, এটার দাম থাকছে কিন্তু 5850, 5850। এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা, একটু ধরো না,
এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এইবার দেখাবো খুব সুন্দর মডেল, এবার দেখাবো মডেল সাটিনে ব্যান্ডেজ করা, একদম রাই ব্যান্ডেজ করা হলে আমাকে ধুয়ে দাও। খুব সুন্দর দেখো শাড়িটা, পুরো শাড়িতে কিন্তু বন্ধেজ করা আছে। থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ। একটা কনসেপ্ট, ছোটবেলার একটা কনসেপ্ট, জানি না আমি তো মানে এইভাবেই শাড়ি তৈরি করি মনের খেয়ালে। শাড়িগুলো কেমন লাগছে তোমাদের বলতে হবে। এই হচ্ছে পুরো বডিটা একদম বন্ধেজ করা হয়েছে, আর এই হচ্ছে দেখো আঁচলের পোর্শনটা, এগুলো মোডাল স্যাটিন, ভীষণই কমফোর্টেবল ফ্যাব্রিক। আর এই হচ্ছে লাকড়িপাট্টা বর্ডার, যেটা বলে জারি ওভেন বর্ডার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জারি, জারি ওভেন বর্ডার, এটা উইভিং এই থাকে, তার উপর কিন্তু এইভাবে দেখো রাই ব্যান্ডেজ করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর একটা ব্লু কালার, প্রাইস 4000, না 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 দাম বলো, এটা একটা এনেছিলাম তো, না 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 ওই যে ওইটা দামটা দেখে বলতে হবে, খুলে ফেলো খুলে ফেলো তাড়াতাড়ি খুলে খুলে ফেলো। আচ্ছা আমি দামটা বলে দিচ্ছি, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, আমি দামটা আমরা বলে দিচ্ছি। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকবে কিন্তু প্লেনে, আর থাকছে কিন্তু খুব সুন্দর বর্ডার। 4950 অরিজিনাল প্রাইস থাকছে 4950, আজকে থাকছে 10% ডিসকাউন্ট, একটু করে নিও বন্ধুরা 4950, তার উপর থাকছে 10% দিয়ে দাও। পার্পল 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 দাও পার্পল। এর আরেকটা কালার দেখাবো, পার্পল কালার, এটাও মডেল 4950, এটা আজকে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট, একটু কাইন্ডলি আপনারা করে দেখে নেবেন, ততক্ষণে আমার মেয়েদের বলছি একটু তোমরা হিসেব করে নাও। হ্যাঁ 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 রাজীব স্যার, তসর দেখিয়ে দিচ্ছি, তসর হবে 4455, 4455, 4455, তসরটা দিয়ে দাও আগে, ওইদিকে আছে ওইদিকে, 4455 পেয়ে যাবেন এই মডাল স্যাটিন দুটো, অরিজিনাল প্রাইস কিন্তু 4950। এই হচ্ছে জারি বর্ডার, এই হচ্ছে আঁচল, মডেল স্যাটিন, দুর্দান্ত ফল দুর্দান্ত, আর যদি 8-10 ঘন্টা পরে থাকেন না তাও মনে হবে না শাড়িটা খুলি, এতটাই সুন্দর ফ্যাব্রিক। এই হচ্ছে কুচি করে আমি একটু দেখাই শাড়িটা, ভীষণ সুন্দর ফল, মডেল স্যাটিন যারা পরেননি একটা পরে দেখবেন, এটা কিন্তু একটু ক্রাস্ট ক্রাস্ট থাকে, একদম সিল্কের মতো কিন্তু হয় না, এটাই কিন্তু এর বিউটি, মডেল যারা পরেন জানেন, এই দেখুন এটা একটু কিন্তু ক্রাস্ট থাকে, একদম মানে এরকম প্লেন হবে না, বাংলোর সিল্ক বা কাতান সিল্কের মতো, কুচি ভীষণ সুন্দর। এই যে কুচি, জাস্ট আমি কুচি করে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর কুচি হয়েছে। দাম থাকবে এটার 4244, দামটা বলো 4455। আচ্ছা জরি বর্ডার তেসার, এখন দেখাচ্ছি আমি জারি বর্ডার তেসার, জারি বর্ডার তেসারে হ্যান্ড ব্লক কিছু অফার আছে, আমি দামগুলো বলে দিচ্ছি তোমরা বলো। 4850, 4850, 4850, খুব সুন্দর দেখুন ব্রাশিং এর কাজ আছে, কিন্তু এটা না একটু দুটো তিনটে কালার মিশিয়ে করা হয়েছে, একটু দেখুন রানী কালার আছে, একটু ব্রাউন কালার আছে, ভীষণ সুন্দর। এই হচ্ছে শাড়ি, ডিসচার্জ করা হয়েছে এইভাবে, আগে খুব সুন্দর গান স্প্রের কাজ করে ডিসচার্জ করা হয়েছে, জারি বর্ডার তাসার, অবশ্যই সিল্ক মার্ক থাকবে এই শাড়িতে, 4850 অরিজিনাল প্রাইস, আজকে পেয়ে যাবেন 4450, 4450, 4450 তে পেয়ে যাবেন আজকে। এই হচ্ছে আঁচলের ডিজাইনটা, আর সাথে থাকছে কিন্তু এই ব্লাউজ পিসটা, দাও আরেকটা জারি বর্ডার তসর দেখাচ্ছি, খুব সুন্দর না, আরে ওই তো 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 ওই 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 ওই, আরে ওর তলাটা দাও, হ্যাঁ এটাও কিন্তু জারি বর্ডারটা স্যার, এটাতেও অফার থাকছে কত 4850,
4450, দেখুন এটা খুব সুন্দর 3D কনসেপ্টে করা হয়েছে। তলার দিকে একটা বর্ডার ডার্ক ম্যাজেন্ডা, এই একটা আলাদা বর্ডার করা হয়েছে টেম্পলের উপর, খুব সুন্দর একটা বর্ডার, তার উপর ম্যাজেন্ডা, তার উপর ব্ল্যাক, তারপর অরেঞ্জ, তারপর একটা বর্ডার, খুব সুন্দর 3D কনসেপ্টে কিন্তু করা হয়েছে। এই হচ্ছে পুরো বডিটা, শাড়িটা পরলে না অসাধারণ লাগবে, আমি সঙ্গে দেখাই। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা। 4450 আজকের জন্য পেয়ে যাবেন 4450। এই হচ্ছে শাড়িটা 4450, জরি বর্ডার তাসাজ, একদম ডিসচার্জ করা হয়েছে, কালারটা দেখুন কি ব্রাইট, 4450 পেয়ে যাচ্ছেন। আচ্ছা ব্লাউজ পিসটা দেখাই, ব্লাউজ পিসটা অরেঞ্জ কালারে আসবে, মিষ্টি একটা অরেঞ্জ কালারে যাবে কিন্তু ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে কিন্তু এইরকম একটা বর্ডার, দাম থাকছে কিন্তু 4450, 4450। এইবার দেখাই ব্লু আর গ্রিন, এই রংগুলো না আপনাদের ভীষণ পছন্দের রং দেখুন, আর এই ব্লকটাও ভীষণ ভালো লাগে পরলে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ি দেখুন, ডিসচার্জ করা হয়েছে ব্লু আর গ্রিন দিয়ে ডিসচার্জ করা হয়েছে পুরো শাড়িতে এইভাবে। এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা, একদম জারি বর্ডার্ড তাসার। প্রাইস অরিজিনাল প্রাইস 4850, আজকে পেয়ে যাচ্ছেন 4450, 4450, ওটা সরিয়ে দাও, 4450, 4450। থ্যাংক ইউ সুপ্রিয়া, থ্যাংক ইউ। এই হচ্ছে বিপিটা, এই হচ্ছে বিপিটা, মানে আজকে দাঁড়িয়ে 4450 জারি বর্ডার দেয়া তাসার দেয়া খুব টাফ, কিন্তু এটা আমার স্পেশাল বন্ধুদের জন্য, বুটিক রেশনের বন্ধুদের জন্য 4450। এই হচ্ছে শাড়িটা, প্রত্যেকটাতে সিল্ক মার্ক থাকবে, এই রংটাও ভীষণ সুন্দর একটা মিষ্টি তুতে কালার, একটু সিম্পল, একটু ব্রাইট কালার, তুতে ব্রাইট তুতে, আর একটু সিম্পল করেছি ব্লকটা। আচ্ছা এবার ওই ইয়েটা দিয়ে দাও তো, রেশম কোটাটা মিশি মিশি। থ্যাংক ইউ অনিতা মন্ডল ম্যাম, থ্যাংক ইউ। এটাতে বলো 4850, এটাও কিন্তু থাকছে 4850, দেখুন রংটা কি ব্রাইট। এই হচ্ছে রংটা, এই হচ্ছে আঁচলটা, 4850, পিওর জারি বর্ডার তাসার, সেমি নয়, সিল্ক মার্ক সার্টিফাইড, একদম সিল্ক মার্ক থাকবে। এই হচ্ছে শাড়িটা, ওনার কমেন্ট পড়া হয়ে গেছে, এই হচ্ছে শাড়িটা, এই সরি সিল্ক মার্ক ট্যাগ, 4450, 4450, 4450। ব্লাউজ পিসটা খুব সুন্দর, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকবে কিন্তু এই বর্ডারটা, এই বর্ডারটা থাকবে ব্লাউজ পিসে। এবার দেখাবো রেশম কোটা, রেশম কোটা গরমে বিয়ে বাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, হালকা কোনো গেট টুগেদার হোক, দিনের বেলায় যে কোনো শাড়িকে টেক্কা দিতে পারে এরকম একটা ডিজাইনার রেশম কোটা, ভীষণ সুন্দর সোবার, আমি সামারের কথা মাথায় রেখে একদম সাদা দেখাচ্ছি, প্রথমেই যেটা দেখাচ্ছি খুব সুন্দর সাদা রঙের রেশম কোটা, তাতে এইভাবে দেখুন মেশিন এমব্রয়ডারি করা হয়েছে, একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন মেশিন এমব্রয়ডারি করা হয়েছে, খুব সুন্দর মিনাকারি একটা হালকা পিঙ্ক, তার সাথে রানী গ্রিনের দুটো শেডস এইভাবে যাচ্ছে দুদিকের পাড়ে, এইরকম কাজ, আর পুরো বডিতে থাকছে এরকম ছোট্ট ছোট্ট বুটি, অসংখ্য বুটি থাকছে এরকম বডিতে। রনিদা জানা লিখছেন রেশম কোটাতে হ্যান্ড পেন্টিং, রেশম কোটাতে হ্যান্ড পেন্টিং করতে দিয়েছি, আমি পেয়ে যাবেন নেক্সট প্রোগ্রামে দেখিয়ে দেবো ম্যাম, একটু সঙ্গে থাকবেন।
এই হচ্ছে শাড়িটা, এটার অরিজিনাল প্রাইস 2550। এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া, উইদাউট ব্লাউজ পিস। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা, 2550 থাকছে 10% ডিসকাউন্ট। তার মানে কত হচ্ছে, 2295। এই বর্ডারটাও কিন্তু পরে বসানো হয়েছে, এমব্রয়ডারি করবার পর এই বর্ডারটা রসেলকে বসানো হয়েছে, পাটটা খুব সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে বর্ডারটা, 2295 উইদাউট ব্লাউজ পিস। এর আরেকটা কালার দেখাবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ অনিতা ম্যাম, থ্যাংক ইউ। সবাইকেই একটা ডিমান্ড, রিকোয়েস্ট বলবো না, ডিমান্ড বলবো, কারণ বুটিক ক্রিয়েশনের বন্ধুরা মানে আপনারা আমার ভীষণ কাছের মানুষ। সবাইকে, সবার কাছে একটা ডিমান্ড, একটু শেয়ার করে দেবেন অনুষ্ঠানটা। ব্ল্যাক, এবার দেখাই ব্ল্যাক। এক্ষুনি যেটা বলছিলাম গরমে সাদা, এই ব্ল্যাকটা আমার নিজের ভীষণ পছন্দের। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমার মনে হয় না এইরকম একটা রেশম কোটা পরলে, ছোটাছুটি করো, কাজ করো, নিজের বাড়ির কাজ হলে তো কথাই নেই, অথচ হালকা, এই শাড়িগুলো অনায়াসে 5-6 ঘন্টা পরে থাকা যায়। এই হচ্ছে শাড়িটা, দেখতেও খুব ভালো লাগে। 2550 আজকে পাবেন, 2295, বাবা কনফিউজন, 2295 2295। আজকে পেয়ে যাবেন 2295 2295। এই হচ্ছে শাড়িটা। এবারে এটা দিয়ে দাও, কাঁথাটা দিয়ে দাও, 2295। যেগুলোতে অফার থাকবে, ডিসকাউন্ট থাকবে, আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু মেনশন করে দিলাম, অরিজিনাল প্রাইসটাও বলে দিলাম, আজকে কি প্রাইসে পেয়ে যাচ্ছ সেটাও বলে দিলাম। এই হচ্ছে শাড়িটা। আচ্ছা এইবার দেখাবো ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা, ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা, একদম ছোট্ট ছোট্ট বুটিক ক্রিয়েশনের কাঁথা কিন্তু একটু অন্যরকম হয়। দেখো কাঁথা, কাজ দেখাবো, কারণ হ্যান্ড এমব্রয়ডারির ক্ষেত্রে কাজের ইন্ট্রিকেসি ভীষণ ইম্পর্টেন্ট। হ্যান্ড ক্রাফটেড কাঁথা স্টিচ অন ব্যাঙ্গালোর সিল্ক। এই হচ্ছে আঁচলের পোর্শনটা দেখাচ্ছি আর কাজটা দেখাই। এই হচ্ছে ব্যাক পোর্শন, এই হচ্ছে ব্যাক পোর্শন শাড়ির, যেখানে যেখানে কাজটা হয়েছে সেখানে দেখুন সুতো, ভেতরে কাপড় দেখা যাবে না। এই দেখুন কাজটা, এই হচ্ছে কাজটা, এত নিট কাজ, একদম রিভার্স কাঁথা, এটা একদম রিভার্স কাঁথা, অনেকগুলো সুতোর ব্যবহার, রংটা ভীষণ সুন্দর। ধীরা চক্রবর্তী ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সবার কাছে একটাই ডিমান্ড কিন্তু বন্ধুরা, একটু শেয়ার চাই কিন্তু অনুষ্ঠানটা। এই হচ্ছে দেখুন হাফ পোর্শনটা, হাফ পোর্শনটা থাকবে এইভাবে, এতটা কাজ, মানে ওয়েস্ট পোর্শন না, ওয়েস্ট থেকেও পুরোটাই মানে কভার করবে, পুরো অল ওভার কাজ। আমি শাড়িটা গায়ে ফেলবো, আমি জাস্ট আপার ইয়োকটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, রিভার্স কাঁথা, রিভার্স কোলাজ কাঁথা, রিভার্স কোলাজ কাঁথা। এই হচ্ছে শাড়ির কাজটা, মানে এইখানটা আসলে আপনারা কাপড় খুঁজে পাবেন না, এত ছোট ছোট ফোর দিয়ে শাড়িটা করাই, দেখুন একদম শান্তিনিকেতনই কাঁথা কিন্তু। এই হচ্ছে শাড়িটা রিভার্স, মানে যে ফিগার গুলো থাকে সেই ফিগার গুলোর বাহির ভরাট, বাংলায় বাহির ভরাট বলে, মানে বাইরেটা খুব সুন্দর কাজ হবে কাঁথা দিয়ে, আর আউটলাইন করে হাইলাইট করা হবে মোটিভস গুলো। এই হচ্ছে শাড়িটা। আমি কিন্তু একটু ধীরে শাড়ি দেখাই, কারণ আমার মনে হয় শাড়িটা একটু ধীরে ধীরে দেখালে সব বন্ধুরাই বুঝতে পারবে। আর এই হচ্ছে দেখুন ভেতরের পোর্শনটা, এই হচ্ছে ভেতরের পোর্শনটা, মানে শাড়িটা যখন র‍্যাপ করবেন না আপনারা, তখন পুরোটাই কাজ, পুরোটাই কাজ থাকবে। এই যে পরবার পর জাস্ট এই রকম লুকস দেবে। আচ্ছা বলো, 9950 অরিজিনাল প্রাইস। আচ্ছা চেলির কাজ আছে, দেখুন ব্লাউজ পিসে চেলির কাজ আছে, 9950। এটা ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্কের সিল্কমার্ক সার্টিফাইড কাঁথা, 9950, 500 rupees কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট।
500 রুপি ডিসকাউন্ট হয়, মানে 9550 আসছে, তাই তো? 94, আচ্ছা 9450, আমি অঙ্কে খুব কাঁচা, 9450, 9450, 9450-তে আসছে কিন্তু এই শাড়িটা, 9450। তবে আমার মেয়েরা খুব ভালো অঙ্কে, ওরা কিন্তু আপনাদের ঠিকঠাকই বলবে। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর, একটু ক্রিমিশ কালার, একটু ক্রিমিশ কালার দেখুন, এটাও কিন্তু রিভার্স কোলাজ। এই হচ্ছে কাঁথাটা, কর্নার টু কর্নার, একদম কর্নার টু কর্নার যাবে কাঁথাটা, অ্যাসেট। এই কাঁথাগুলো যদি সংগ্রহে রাখা যায় না, জেনারেশন টু জেনারেশন পাস অন করে যেতে পারবেন। এই হচ্ছে আঁচলটা, আমি যদি সিঙ্গেলে দেখাই, এটা বলছিলাম সিঙ্গেলে করে দিলাম আপনাদের জন্য। এই হচ্ছে আঁচল, শুরু হলো গায়ে ফেলি। এইবার দেখুন যেটা বলছিলাম না, কাজটা হবার যখন পরবেন দেখুন, এই হচ্ছে শাড়িটা, কোথায় ফাঁকা, মানে এই তো টাকিনের জায়গাতে, কুচির যে জায়গাটা সেটাতেও দেখুন কতটা করে কাজ। এই হচ্ছে কাজ, যত কোল আঁচলের দিকে যাবেন কাজটা একটু ছোট হবে, এই জন্য কর্নার টু কর্নার করে যে কাঁথার ডিজাইন গুলো করা হয় না, পরলে পরে মনে হবে পুরোটাই কাজ, ফাঁকা অংশটা দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে কাজের ভলিউম, এই হচ্ছে কাজের ভলিউম। মহুয়া মুখার্জি লিখছো, দিদি ব্ল্যাক দেখান, ব্ল্যাক কি শাড়ি ভাই বলো, দেখিয়ে দেব। এই হচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে থাকবে কিন্তু এরকম চেলির কাজ, 9950, আর আজকে পেয়ে যাচ্ছে 9450, 9450, 9450, অ্যাসেট, সংগ্রহ করে রাখুন, এই দামে আর কখনো কোনোদিন দেয়া যাবে না। এইবার যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রেড কালার, রেড কালারের মাল্টি কালারের এই ধরনের ডিজাইন আমি দেখাই, আপনাদের ভীষণ পছন্দের, আর লাল রঙের ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ, কাঁথা ইস, ব্ল্যাক তো আনা হয়নি না, আচ্ছা ব্ল্যাকটা না আনা হয়নি আজকে, না আমি আমার স্টুডিও থেকে করছি, নতুন স্টুডিও বন্ধুদের বলেই দিলাম, ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝা যাচ্ছে হয়তো কিছুটা, এখনো আমরা সাজিয়ে উঠতে পারিনি, সময় লাগবে, সময় লাগবে একটু একটু করে, আজকে আমরা অল্প স্টক নিয়ে এসেছি, জাস্ট নতুন, মানে নতুন একটা কনসেপ্ট, দেখি কি করা যায়। আমি নেক্সট ব্ল্যাক দেখিয়ে দেবো কাঁথা স্টিচ, অবশ্যই একটু সঙ্গে থাকবেন, বুটিক ক্রিয়েশনের পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে কি হবে আমরা নেক্সট দিন দেখিয়ে দেব কাঁথা ব্ল্যাক কালার, মনে করবে তো আমাকে, এক বন্ধু ব্ল্যাক দেখতে চেয়েছেন কাঁথা, ভীষণ সুন্দর, ঠিক এইভাবে দেখাই আগেরটার মতো, কাজটা দেখুন 9950, 9950, আজকে পেয়ে যাবেন 9450, 9450, দেখুন কাজটা একদম মাল্টি কালার, অগণিত সুতোর কাজ, লোকেশন এখন বলা যাবে না, ঠিকঠাক হোক তারপরে, এটা জাস্ট অনলাইনের জন্য, একদম আমার শোরুমেরই পাশে, বুটিক ক্রিয়েশনের শোরুম দমদম জংশন তারই পাশে, 5 মিনিটের হাঁটা পথ। আচ্ছা এবার দাও, এটা দিয়ে দাও, এই দেখ পাঁচ করে দিই, এই আসো দাও, ওইটা দাও দিয়ে, ওকে দিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও, খুলতে থাকো। আচ্ছা এইবার দেখাচ্ছি, মিনা মিনা মাঝি খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। শাড়িগুলো কেমন লাগছে? আমাকে তো সুন্দর লাগছে জানি, আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমি যাই পড়ি না কেন সবসময় সুন্দর লাগে, শাড়িগুলো কেমন লাগছে একটু বলো। আচ্ছা খুব সুন্দর জরি বর্ডার তাসাকে, জরি বর্ডার তাসারে বাটিক, এটার দাম বলো, 5050, 5050, এবার বলো। আচ্ছা দেখাচ্ছি হ্যান্ড বাটিক, এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর, এই কালারটাকে কি বলবো, ভীষণ সুন্দর সফট একটা ব্রাউনিশ কালার, হ্যান্ড বাটিক করা হয়েছে কিন্তু, আর কর্নার টু কর্নার একদম ন্যাচারাল যে তসরের কালার, তার উপর কিন্তু ব্রাউন শেড দিয়ে এইভাবে ক্র্যাকের ব্যবহার করা হয়েছে,
দাম থাকছে 5050, আজকে ডিসকাউন্টেড প্রাইস 4650, আজকের প্রাইস থাকছে কিন্তু 4650। এই হচ্ছে শাড়িটা, জেরি বর্ডার তেসার, জেরি বর্ডার তেসার। আরো অনেক বাটিক দেখাও, দেখাবো মৌসুমী ম্যাম, দেখাবো, একটু সঙ্গ থাকবেন, দেখাও বাটিক। আজকে হয়তো হবে না, আমার বাটিক এক্সক্লুসিভ তো বাটিক, এই জন্য একটু সময় লাগবে ম্যাম। বাটিক এর আগে আমি দেখিয়েছি, আপনি হয়তো লেট জয়েন করেছেন, একটু কাইন্ডলি একটু রিওয়াইন করে দেখে নেবেন। দেখিয়েছি রুনা চক্রবর্তী, আমার শাড়িটার দাম ম্যাম 12,500। আমার শাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে শাড়িটা, জারি বর্ডার তাছাড়া হ্যান্ড বাটিক 5050, আজকে পেয়ে যাবেন 4650, 4650, আজকে পেয়ে যাবেন 4650। খুব সুন্দর একটা ইজিপশিয়ান বাটিক দেখাই, জারি বর্ডার তাছাড়া ভীষণ সুন্দর দেখতে, প্রজাপতি করা হয়েছে। কোনটা? হ্যাঁ দেখাবো তো। আচ্ছা আমার শাড়িটা একটু দেখিয়ে দিই আগে, ভুলে যাব পরে। আমার শাড়িটা খুব সুন্দর, একদম রেড কালারের, খাড্ডি জর্জেট উইথ বন্ধেজ, মিনাকারি খাড্ডি জর্জেট। আমার শাড়িটা মিনাকারি খাড্ডি জর্জেট, দেখুন ক্লোজলি দেখাই, এটা কিন্তু মিনাটা কিন্তু ডাই করে নয়, উইভিং এ, এই হচ্ছে দেখুন উইভিং এর কালার, দেখুন রানী গ্রিন দিয়ে উইভ করা হয়েছে, সেইটা বোঝা যাচ্ছে, এই জন্য ব্যাক পোর্শনটা, এই যে একদম বন্ধেজ করা হয়েছে, ছোট্ট ছোট্ট রাই বন্ধেজ করা হয়েছে মাল্টি কালারে, পুরোটা এভাবে, এটা কিন্তু জারি উইভিং, তার মধ্যে মধ্যে এগুলো হচ্ছে মিনা, এগুলো হচ্ছে মিনা, একদম জারির সাথে কিন্তু, এখন এগুলো সব ওয়াটার জারি হয়। এই হচ্ছে শাড়ির ফলটাও অসাধারণ, 12,500, খাড্ডি জর্জেট, মিনাকারি খাড্ডি জর্জেট। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি, যে বাটিকটা দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর ইজিপশিয়ান বাটিক, এটার কনসেপ্টটা না একদম আপার ইয়র্ক থেকে আসবে, এই রকম আসবে, এই রকম আসবে, ঠিক আপার ইয়র্ক থেকে প্রজাপতিটা আসবে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, একদম গ্রিন কালার থাকছে, আর কুচিতে গিয়ে আবার কিন্তু প্রজাপতি, এই হচ্ছে কুচির পোর্শনটা, ঠিক পুরো কুচিটা প্রজাপতিটা কভার করছে, জারি বর্ডার তাসার এটা। এই যে জারিটা না, গোল্ডেন জারি না রেখে একটু ব্রাউন অ্যাড করা হয়েছে, মানে কালার ডাই করে এটাকে একটু কপারিশ কালার আনা হয়েছে জারিটাকে, এটা কিন্তু অরিজিনালি জারি বর্ডার তাসার। দাম থাকছে 5050, 5050, আজকে পেয়ে যাবেন আপনারা 4650, 4650, 4650। এই হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস, কোল আঁচলটা দেখিয়ে দিই, আর এই হচ্ছে কোল আঁচল। মাহেশ্বরী, মাহেশ্বরী দেখাবো, যে কটা মাহেশ্বরী দেখাবো প্রত্যেকটাতে থাকবে 10% ডিসকাউন্ট, প্রত্যেকটাতে 10% ডিসকাউন্ট থাকবে। প্রথমেই যে মহেশ্বরীটা দেখাচ্ছি, খুব সুন্দর মহেশ্বরী, এটা সরু বর্ডার, শর্ট বর্ডার, এই হচ্ছে কালার, খুব সুন্দর মেরুন কালার, মেরুন আর ব্ল্যাক সবসময় হিট, মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট। এই হচ্ছে আঁচলটা, ব্ল্যাকে যাচ্ছে আঁচল, এই হচ্ছে বডি, ছোট্ট ছোট্ট হাতে ঘোরানো বুটি, এই হচ্ছে শাড়ি ব্যাক পোর্শন, সবসময় হাতে বোনা শাড়ির ব্যাক পোর্শন দেখে আমরা বুঝতে পারবো যে হাতে বোনা কিনা। এই হচ্ছে শাড়িটা 3550, 10% ডিসকাউন্ট করে বলো একটু কত। এই হচ্ছে মাহেশ্বরী, মাহেশ্বরী কিন্তু সিল্ক বাই সিল্ক হয় না, কটন বাই সিল্ক, সরি সিল্ক বাই কটন, সিল্কের টানা কটনের ভরনা। এই হচ্ছে ব্লাউজ পিস, সিল্কের টানা কটনের ভরনা, তাই জন্য এই শাইনটা আসে। 3195, 3195, 3195, 4250। এবার যেটা দেখাচ্ছি 4250, গঙ্গা মাটি কালার, গঙ্গা মাটি কালারের সাথে একদম মারুন, আর আঁচলটা দেখুন কি সুন্দর,
পুরো এইভাবে জারি স্ট্রাইপস করা, একদম ঝিরি ঝিরি করে জরি স্ট্রাইপস করা, এটা হচ্ছে আঁচল। একটু যারা আমার এজেড বন্ধু আছেন, কিছু গর্জিয়াস করবো বিয়ে বাড়িতে, রিমা কমফোর্টেবল হবে তো, দেখুন মাহেশ্বরী পড়তে পারেন, খুব সোবার, আমার মনে হয় কি সিল্কের থেকেও মাহেশ্বরী কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটা না এত সুন্দর, যেহেতু সিল্ক আর কটন মেশানো, এই হচ্ছে শাড়িটা। ভেতরে থাকবে খুব সুন্দর জরির বুটি, মিনাকারি, ছোট্ট ছোট্ট লাল দিয়ে, একটু মেরুনিশ রেড দিয়ে মিনা থাকবে। এই হচ্ছে লুকসটা, খুব সোবার লুকের শাড়ি, কমফোর্টেবল, 4250 আজকে পেয়ে যাবেন, 3825, 3825 আজকে পেয়ে যাবেন, 3825। একদম জরি গুলো যেটা হয়, একদম দেখুন হাফ ফাইন জরি, এত সোবার। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, এটাও কিন্তু 4250, 4250, 3825, 3825। রংটা কি দুর্দান্ত, একটা লাইট সোবার কালার দেখালাম, তারপর একটা ব্রাইট লাইট ভীষণ লাউড একটা মজেন্ডা কালার দেখালাম, তার সাথে দেখুন একটু টিল্ট ব্লু, টিল্ট ব্লুর কন্ট্রাস্ট একদম আনকমন, হাটকে কালার কম্বিনেশন। এই হচ্ছে পুরো বডিটা, এবং ছোট্ট ছোট্ট বুটি আছে বডিতে, গোল্ডেন জারি আর একটু টিল ব্লুর বুটি। আর এই হচ্ছে আঁচল, আঁচলে থাকবে কিন্তু জারির বুটি, এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। দাম থাকবে 4250, 3825, 3825। এইবার যেটা দেখাচ্ছি, এই রংটা কি বলবো বলুন তো, এটা একটু অনিয়ন পিঙ্ক বললেই ভালো হয়, তাই না? রংটা একদম মানে পেঁয়াজের খোসার ভেতর, পেঁয়াজের খোলা ছুললে যে কালারটা, একদম পেঁয়াজের ভেতরের রংটা, প্রথম স্কিনটাকে তুললে যে কালারটা হবে, একদম অনিয়ন পিঙ্ক কালার, খুব মিষ্টি একটা কালার। এই হচ্ছে শাড়িটা, বর্ডারটা জাস্ট ওয়াও, দেখুন ওপরের দিকটা সরু বর্ডার, তলার দিকটা বেশ চওড়া বর্ডার থাকছে, এই হচ্ছে তলার দিকটা, খুব সুন্দর চওড়া বর্ডার, একদম হাতে ঘোরানো কাজ। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু যাবে ডার্ক ম্যাজেন্টা কালারে। সুপ্রিয়া বলছো রিমা ক্রাশ টিস্যু দেখাবে, ক্রাশ টিস্যু দেখাবো, নেক্সট দিন দেখিয়ে দেবো। রিঙ্কু ব্যানার তসরে বাটি কারো দেখাও, দেখাবো, অল্প অল্প করে রেডি হয়ে আসো, আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে আঁচলটা, দাম থাকবে কিন্তু 4250 আজকের জন্য, 3825, 3825 আজকের জন্য, 3825। খুব সুন্দর একটা ইয়েলো গ্রিন, উফ কি ব্রাইট কালারটা, হলুদের সাথে সবুজ, মাহেশ্বরী, মাহেশ্বরী হ্যান্ড ওভেন, মাহেশ্বরী দেখাচ্ছি, খুব সুন্দর শাড়িগুলো, ইয়েলোর সাথে গ্রিন। এই হচ্ছে শাড়িটা, আমি যেটা পরে আছি সেটার দাম 12,500। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল, একদম ভীষণ মিষ্টি একটা গ্রিনে থাকছে আঁচল। ঋতুপর্ণা সেন শর্মা ম্যাম, আমার শাড়িটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুদের, এই হচ্ছে গ্রিন কালারে ব্লাউজ পিসটা, এগুলো মাহেশ্বরী আছে। এই শাড়িগুলোর দাম 4250 আজকের জন্য, 3825। আমার সেটা একটু ধরো, আমি যে শাড়িটা পরে আছি একদম মিনাকারি খাদ্দি জর্জেট বেনারসি উইথ সিল্ক মার্ক, এই হচ্ছে শাড়ির ফল, এই হচ্ছে শাড়ির ফল, একদম পিওর জর্জেট, একদম হাতের মুঠোয় চলে আসার মতো শাড়ি, এত সুন্দর মিনাকারি উইথ বন্ধেজ, বন্ধেজও আছে কিন্তু, পুরো শাড়িতে কিন্তু এভাবে বন্ধেজ, যে ছোট ছোট দেখুন একদম রাই বন্ধেজ। এই হচ্ছে দেখুন ব্যাক পোর্শনটা দেখলে বুঝতে পারবেন, একদম রাই বন্ধেজ করা হয়েছে পুরো অল ওভারটা এইরকম। এই হচ্ছে আঁচলটা 12,500, 12,500, 12,500। লাল রং,
এবার দেখাচ্ছি টুকটুকে লাল রঙের একটা মহেশ্বরী, এগুলো একদম হ্যান্ড ওভেন মহেশ্বরী, খুব সুন্দর একটা রেড কালারের টুকটুকে লাল, এর মধ্যে না কোনো কন্ট্রাস্ট দিইনি, একদম লজ্জা বস্ত্র হতে পারে, ফার্স্ট অ্যানিভার্সারি হতে পারে, সেকেন্ড অ্যানিভার্সারি হতে পারে, কিংবা যারা লাল ভালোবাসে সব সময় তাদের ভালো লাগে লাল রং। লাল যেমন আমার নিজেরও ভীষণ প্রিয়, আর লাল পরলে সবাইকে খুব ভালো লাগে বলতেই হবে। এই হচ্ছে শাড়িটা, দেখুন তো কেমন লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুস্মিতা দে ম্যাম, থ্যাংক ইউ। এই হচ্ছে লাল মহেশ্বরী, অরিজিনাল প্রাইস 4250, 4250। আজকে পেয়ে যাবেন 3825, 3825, 3825, 3825। এই হচ্ছে শাড়িটা বন্ধুরা। আজকে কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট চাই, লাভ রিয়াক্ট চাই, শেয়ার চাই, এটা কিন্তু আমাদের রিকোয়েস্ট না, ডিম্যান্ড। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা, যাদেরই মনে হচ্ছে একটু শেয়ার করে দেবেন রিলেটিভদের মধ্যে, নিজেদের টাইম লাইনে দিয়ে রাখবেন, প্রচুর বন্ধুদের সাথে কিন্তু বুটি ক্রিয়েশনে তাহলে নতুন করে যোগাযোগ হবে। এই হচ্ছে দেখুন বুটিটা, খুব সুন্দর দেখুন বুটিটা, একদম হাতে ঘোরানো বুটি, হাফ পাইন জারি, এগুলো মহেশ্বরী, হ্যান্ড ওভেন মহেশ্বরী, 4250। আজকে পেয়ে যাচ্ছেন কিন্তু 3825। আমার শাড়িটা লাস্ট অফ অল দেখিয়ে দিই, আমি যে শাড়িটা পরে আছি খাদি জর্জেট মিনাকারি উইথ ব্যান্ডেজ, 12,500 অনলি। আজকে এ পর্যন্তই, সবাই বুকিং করতে থাকুন স্ক্রিনশট দিয়ে। কলকাতার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, কলকাতার বাইরে কিন্তু ফোন পে, পেটিএম, জিপে এর মাধ্যমে পেমেন্ট করতে হবে, বাই কুরিয়ার শাড়ি পেয়ে যাবেন একদম ঘরে বসে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নমস্কার।